2021-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কয়েকদিন আগে একটি সরকারি নির্দেশিকা জারি হয়েছিল, এবং সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে 15ই জুন থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আপাতত নতুন কোনো নির্দেশিকা জারি করা হয়নি এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করছে। এবং সেই নির্দেশিকায় তার পাশাপাশি আরও একটি বিষয় বলা হয় যে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী কিন্তু তোমাদের নতুন নির্দেশিকা জারি করা হবে। অর্থাৎ এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থির হবে কিনা বা সঠিকভাবে হবে কিনা বা অফলাইনে হবে না অনলাইনে হবে সেই বিষয়ে কিন্তু একটা নিশ্চয়তার মধ্যে কেউই আসতে পারছে না। সবাই সবকিছুই যেন এই বর্তমান পরিস্থিতিতে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তবু তারা একটা দিশা পেয়েছে, তারা জানে যে তাদের কি হতে চলেছে। হয়তো তাদের পরীক্ষাটা যে করে হোক নেওয়া হবে, কিন্তু সেটা হয়তো তাদের শরীরের এবং স্বাস্থ্যের কথা বিচার করেই নেওয়া হবে, অবশ্যই সেটা সেই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকো। কিন্তু 2021-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারের নির্দেশিকা জারি হয়নি বা কোনো রকম কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি যে তাদের পরীক্ষা কি হতে চলেছে। তবে আজকে নতুন যে মন্ত্রিসভা গঠন হলো, সেই মন্ত্রিসভায় নতুন শিক্ষামন্ত্রী হলেন ব্রাত্য বসু, এবং তিনি কিন্তু ভার্চুয়ালি শপথও নিয়েছেন। এবং তাই আশা করা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশিকা জারি করবেন, আমরা সবাই সেই আশায় রয়েছি। আর আমি বিগত কয়েকদিনে তোমাদের জন্য কোনো ভিডিও বানাইনি, তার কারণ শিক্ষা সংক্রান্ত নতুন কোনো আপডেট আমি পাইনি। আর একই কথা বারবার তোমাদেরকে বলতে আমার সত্যি ভালো লাগছিল না, কারণ আমার নিজেরও খারাপ লাগছে তোমাদের কথা ভেবে, যে দিনের পর দিন তোমরা আশা করে রয়েছে যে আমাদের পরীক্ষার ব্যাপারে কিছু একটা জানানো হোক, কিন্তু পরিস্থিতি বলো বা সব কিছুই বলো সেই জায়গায় রাজ্য সরকার হয়ে হয়তো একটু বদ্ধ, অনেক চিন্তাভাবনা তাদের ঘাড়ে এসে পড়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি মোটেও সেটা বলবো না, ছাত্রছাত্রীদের ব্যাপারটা অবশ্যই আগে ভাবা উচিত এবং তাদেরকে তাদের পরীক্ষা সম্পর্কে কি হবে সেগুলো অবশ্যই জানিয়ে দেওয়া উচিত। আজকে একটা নতুন আপডেট আমি পেলাম যে তোমাদের শিক্ষামন্ত্রীর নতুন শিক্ষামন্ত্রী হলেন ব্রাত্য বসু, সেই কারণে আমি এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটার বানানোর একটা অন্যতম কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে কোনো শিক্ষামন্ত্রী ছিল না, সেই কারণে হয়তো শিক্ষা সংক্রান্ত কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। কিন্তু যেহেতু নতুন শিক্ষামন্ত্রী হলেন এবং তিনি ভার্চুয়ালি শপথও নিয়ে নিয়েছেন, তাই যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের জন্য সরকারি নোটিশ জারি হতে পারে। তাই তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ যারা মাধ্যমিক দিচ্ছ তারা সেই বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলোতে চোখ রাখো, ভালো ভালো চ্যানেলগুলোতে চোখ রাখো এবং ভালো ভালো ইউটিউব চ্যানেলগুলোতে চোখ রাখো, যখন তখন কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা সম্পর্কে নতুন আপডেট পেতে পারো। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও আমি সেই একই কথা বলবো যে তোমরাও কিন্তু আশায় থাকো, তার কারণ বর্তমান যা পরিস্থিতি আমার মনে হয় না যে 15ই জুন থেকে কোনোভাবে তোমাদের পরীক্ষা হওয়া সম্ভব, সেই কারণে অফলাইনে হওয়া সম্ভব। সেই কারণে সরকারকে হয়তো নতুন কিছু চিন্তাভাবনা করতেই হবে, এবং সরকার যদি নতুন চিন্তাভাবনা করেন তাহলে সেগুলোর আপডেট তোমরা নিশ্চয়ই পাবে। এবং আমি ব্যক্তিগত তরফ থেকে সবাইকে অনুরোধ করব যে ছাত্রছাত্রীদের তাদের যে ভবিষ্যৎ, তাদের পরীক্ষার যে ভবিষ্যৎ, সে বিষয়ে যেন আর দেরি না করে এবারে জানিয়ে দেওয়া হয়, তার কারণ ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবং তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।